হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আইকিয়া যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানকার আইকিয়াটা কেমন আর কি কি কিনলাম, দেখা যাক কি কি কিনতে পারি। তো চলো আজকে আইকিয়া ঘুরে দেখাই। অল্প করে ঘুরে দেখলে পুরো আইকিয়ার ভিডিও আমি করতে পারিনি, কারণ এই ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত, সেজন্য অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কালকে কি কি কিনেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় ইন্ডিয়াতে আইকিয়াতে যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যায়, খুব অল্প বিস্তর হয়তো এদিক ওদিক হতে পারে। যাই হোক, আমি কালকে খুব একটা বাজার করিনি, কারণ আমরা মাঝে মধ্যেই আইকিয়া যাই, তো অনেক বাজার করে থাকি। তো এবার কালকে আমি খুবই কম বাজার করেছি, যাই হোক যতটুকুই বাজার করেছি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখাই একটা ফটো ফ্রেম, একটা না আসলে দুটো, এটা একটা, সরি এটা একটা, দুটো ফটো ফ্রেম কিনেছি। ফটো ফ্রেমগুলো বেশ কম দামে আর বেশ ভালো পাওয়া যায়, তো আমি ফটো ফ্রেম কিনে আনি দুটো, একটা দুটো যা যতগুলোই পারি। আর দেখাই এরকম ছোট্ট ছোট্ট রিয়েল গাছ কিনে এনেছি, মানে এটা তোমার ক্যাকটাস, তো এগুলো আমার বারান্দায় লাগাবো, আমার কাছে আরও আছে, ওখানে বেশ ভালো পাওয়া যায়, তো সেজন্য আরও কটা কিনে এনেছি। এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটের সেট এটা এরকম পাওয়া যায়, এটা এরকম করে পাওয়া যায়, এখানে তিনটে আছে। আর একটা কিনেছি, এরকম তিনটে তিনটে ছটা কিনেছি, এই যে এটা একটা সেট আর এটা একটা, এটা কিনেছি। আর গাছই বেশি কিনেছি, গাছ টব এগুলো আমি বেশি কিনি ওখান থেকে, এরকম ছোট্ট ছোট্ট কিউট কিউট দুটো টব কিনেছি, এই দুটো টব, এই দুটো টব কিনেছি ছোট ছোট গাছ রাখার জন্য, ভাল লাগে দেখতে বেশ এই দুটো।
এটা একটা টব কিনেছি, এটাও ঘরের ঘরের জন্য বা বাইরেও বারান্দাতেও রাখতে পারি। তো এটা একটা, এই একটা টব কিনেছি, এটা আমার খুব ভালো লেগেছে। এটা একটা টব কিনেছি, এটা বেতের বাইরেটা, আর ভেতরে একটা, বুঝতে পারবে না, একটা প্লাস্টিকের একটা টবের মতন করা আছে অলরেডি ভেতরে। তো এটা একটা, এটা আসলে আমি এই গাছটার জন্য কিনেছি, এটার নাম হচ্ছে পনিটেল প্লাম। তো পনিটেল পাম এটার নাম। তো এই গাছটার জন্য কিনেছি, এটাও রিয়েল গাছ, আইকিয়াতে গাছ বেশ ভালোই পাওয়া যায়। তো আমি ওখান থেকে গাছ কিনে আনি, একটা কিনেছি, দেখাই কেমন লাগছে, এরকম লাগছে এটার মধ্যে বসে। এটা একটা কেনা হয়েছে। আর একটা গাছ কিনেছি, এটা, এটার নাম হিমালয়ান মিক্স, হিমালয়ান মিক্স এটার নাম। এটা একটা কেনা হয়েছে। এই হচ্ছে আমার গাছ, আর এরকম একটা ঝাঁপি টাইপের কিনেছি, আমি এটাতে কিছু একটা সাজিয়ে রাখবো বা আমি কিচেনেও ইউজ করতে পারি। তো এটা মেনলি ডেকোরেশনের জন্য, কিন্তু আমার মনে হয় আমি এটা কিচেনে ইউজ করব। তো এটা একটা কিনেছি, এরকম একটা বোল। আর এটা একটা গাছের জন্য, যে গাছে কতটা জল দিলাম, কতটা জল দরকার কতটা দরকার নেই, এটা আমি খুলে দেখিনি যদিও। তো আমার বাড়িতে অনেক গাছ আছে, সেগুলোর জল দেওয়া কখন দরকার কখন দরকার না, কতটা জল আছে বা কতটা জল লাগবে, সেটা মাপার জন্য এরকম একটা এই জিনিসটা কিনেছি। দুটো কুশন কাভার কিনেছি, একটা একটা করে কিনেছি দুটো কুশন কাভার, এই একটা এই একটা, এটা খুলিনি। এই কুশন কাভারটা আসলে আমি নিজে হাতে কিছু কাজ করব বলে কিনেছি, এরকম আমি আগেও আইকিয়া থেকে কিনে এনেছিলাম, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। সেটা আমি অলরেডি করেছি কাজ, এই যে এইটা আমি এনেছিলাম, এরকম আমি কাঁচের কাজ করেছি এটার মধ্যে। তো এইরকমই হয়তো বা সুতোর অন্য কাজ করব, ওটা আমি এক কালারে কিনেছি এর জন্য। এরকম দুটো কিনেছিলাম, একটাতে এখনো কিছু করিনি, একটাতে এরকম করেছি এই একটা। আর আরেকটা দেখাই, এটা বেসিক্যালি ছিল এইরকম, মানে এগুলোও ছিল না, এগুলো আমি লাগিয়েছি এই টাসেলগুলো। আর আমি এটার একটা দিক এরকমই আছে, পেছন দিকটা আমি এটাও এরকম করে কাজ করেছি, তো কাঁচের কাজ করেছি। এগুলো ভালো লাগে আমার বেশ করতে, সেজন্য আমি ওরকম একটা কিনেছি। আর কি কিনেছি, এই কিনেছি, হ্যাঁ আর একটা জিনিস কিনেছি, সেটা আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারবো পরে, এটাকে আমি দেখাই। এটা আসলে বারান্দা বা নিচের ব্যাকইয়ার্ডটা আমি ডেকোরেট করবো যখন তখন দেখতে পাবে, ওটার জন্য কিনেছি। এখনো ছিঁড়ি আমি, এটা না ক্রস হয়ে যায় এইরকম, তো এইরকম একটা জিনিস কিনেছি, এটা আমি হয়তো দেখাতে পারছি না, এরকম একটা ব্যাপার। এটা হবে একটু লম্বা হবে এরকম, তো এটা কিনেছি, এটা দিয়ে আমি ব্যাকইয়ার্ডটা ডেকোরেট করবো ভাবছি, তো সেই জন্যই কিনেছি, আগে থেকেই কিনবো ঠিক করেই গেছিলাম। এটা এরকম এই হয়ে যায়, যাই হোক এই জিনিসটা কিনেছি। এরকম আমি দুটো কিনেছি, আমার ব্যাকইয়ার্ডে লাগবে এটা দুটো মনে হয়। তো এই ছিল আমার কেনাকাটা, বেশি জিনিস কিনিনি, অল্প জিনিসই কিনেছি, আরও অন্যবার গেলে আরও জিনিস কেনা হয়, কিন্তু এবার খুব একটা জিনিস পছন্দ হচ্ছিলো না, যাই হোক এই কটা জিনিস আমার পছন্দ হয়েছিল, এগুলোই কিনে এনেছি। তো তোমরা ভিডিওটা দেখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তাহলে আমি এরকম ভিডিও আরও বানাবো। আর কেমন কী কী জিনিস, কোন জিনিসটা এগুলোর মধ্যে তোমাদের পছন্দ হচ্ছে কমেন্ট করে জানিও। চলো এবার টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।